পুরো ভারত জুড়ে এখন প্রশংসায় ভাসছে রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত তেলুগু সিনেমা আরআরআর। 25 মার্চ মুক্তি পাওয়া এই সিনেমা ইতোমধ্যেই পার করেছে 1000 কোটির ক্লাব। আরআরআর এর সাফল্যের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ভারতের প্রায় সব ইন্ডাস্ট্রির তারকারাও। তবে সাফল্যের পরই এই সিনেমা নিয়ে বেফাস মন্তব্য করেছিলেন বলিউড তারকা সালমান খান। সালমান দুঃখ প্রকাশ করে বলেছিলেন, দক্ষিণ ভারতে বলিউডের সিনেমা তেমন গৃহীত হয় না। যদিও সালমান পরে এই সিনেমায় রামচরণের অভিনয়ের বেশ প্রশংসাও করেন। এবার সালমানের সেই মন্তব্যের জবাব দিলেন রামচরণ। তামিলনাড়ুর একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেন, হিন্দি সিনেমা থেকে আমি এমন পরিচালক চাই যিনি সর্বভারতের জন্য সিনেমা তৈরি করবেন যা দক্ষিণের জন্য উপযুক্ত। সালমান যেটা বলেছেন সেটা তার দোষ না, কোনো ফিল্মেরও দোষ না। আমাদের সিনেমা ওখানে দেখবে আর তাদের সিনেমা আমাদের এখানে দেখবে, এটাই তো নিয়ম। রাম আরো বলেন, আমি অবশ্যই ভারতীয় সিনেমা বানাতে চাই, সেখানে আমি প্রতিভা নিয়েই কাজ করে যেতে চাই। আমি চাই পরিচালকরা অন্বেষণ করুন এবং আরো বড় সিনেমা তৈরি করুন। আরআরআর সিনেমার গল্প ভারতের স্বাধীনতা যোদ্ধা আল্লুরি সীতারামা রাজু ও কমরাম ভীমকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যারা ব্রিটিশ রাজবংশ ও হায়দ্রাবাদের নিজামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আর সেই দুই যোদ্ধাদের চরিত্রেই দেখা গেছে রামচরণ ও জুনিয়র এনটিআরকে। এই সিনেমায় আরও অভিনয় করেছেন আলিয়া ভাট ও অজয় দেবগন। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা।